বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে আমি আপনাদের সাথে অনেক এক্সপেরিমেন্ট রেসিপি শেয়ার করতে পারবো যেরকম আজকে করেছি। আজকে একটা এক্সপেরিমেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, চকলেট ব্লুবেরি দই। তো দই ভাপার জন্য দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক। আচ্ছা, উইদাউট কন্ডেন্স মিল্ক করছি আমি। তো উইদাউট কন্ডেন্স মিল্ক করতে গেলে যেটা করতে হবে সেটা হলো দুধের মধ্যে এক চামচ, যতটা পরিমাণ দুধ নেবেন তার মধ্যে এক চামচ কি দু চামচ পরিমাণ নিয়ে নেবেন গুঁড়ো দুধ নিয়ে, তার মধ্যে চিনি দিয়ে ভালো করে সেটাকে ফাটিয়ে নেবেন। ফাটানোটা অর্ধেক হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। এই সময় যদি আপনার দইটাকে কোনো কিছু ফ্লেভার দিতে ইচ্ছা করে তো সেটা দিতে পারেন। এই সময় আপনি রোস্ট সিরাপ অ্যাড করতে পারেন, কোকো পাউডার অ্যাড করতে পারেন, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তো আমি এই সময় একটু কোকো পাউডার অ্যাড করে দেবো। জাস্ট 1 টেবিল স্পুনের মতো কোকো পাউডার আমি অ্যাড করে দিলাম। সো এবার দই ফাটানোটা পুরোই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু ব্লুবেরি। ব্লুবেরি অ্যাড করে দিয়ে এবার আমি এর মধ্যে এই টিফিন বক্সটার মধ্যে আমি আগে থেকেই একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ঘিয়ের বদলে অন্য কিছু গ্রিস করে দিতে পারেন। একটু হাত লাগাতেই হবে। বাস কমপ্লিট। এবার একটু যেটা আমি করব সেটা হলো উপর থেকে একটু চিনি, একদম উপরে একটা চিনির আস্তরণ করে দেবো। এটা কী হবে, যখন আমি দইটাকে বেক করতে দেব বা ভাপাতে দেব তখন উপরের চিনিটা খুব সুন্দর ক্যারামেল হয়ে যাবে, ওটা আরও টেস্টটাকে বাড়িয়ে দেবে। এবার দইটা বেক করতে দেওয়ার পালা। তো দইটা এবার আমি বেক করতে দিয়ে দিলাম বা ভাপাতে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন দই ভাপা আমার একদম হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে নেব। তবে আমি যেটা ভেবেছিলাম যে চিনিটা ক্যারামাইল হয়ে যাবে সেটা হয়নি, সেটার জন্য হয়তো আর একটু টাইম দিতে হতো, বাট এর থেকে বেশি টাইম দিলে আমার মনে হয় দইটা আরও বেশি হার্ড হয়ে যাবে। দইটা আমি নামিয়ে নিলাম, এবার জাস্ট ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে আমি এটা প্লেটে সার্ভ। তো আমার চকলেট দই ভাপা একদম ডান, দেখতেই পাচ্ছেন। এখনো গরম, ঠান্ডা হোক তারপর এটা খাওয়া যাবে।